প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার তরফ থেকে প্রণাম, আর ছোটদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই ভালো থেকো। এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। এই সাইডে এরকম মামের জন্য আর বাবানের জন্য রান্না করছি, পনিরের তরকারি আর ভাত আর আলু ভাজা পটল ভাজা এগুলো করেছি। আর এই দেখো পনির তরকারিটা বসিয়ে দিয়েছি, পনির তরকারিটা উঠছে, এখনও পুরোটা হয়নি। কেন বললাম আজ বাবানার মামের জন্য, মানে আমি আর তোমার দাদাভাই খাবো না, সেজন্য যা বলছি তোমাদেরকে। এ দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, পনির তরকারি লাল লাল করে পনির তরকারি করে রেখে দিয়েছি। এই দেখো বাবান আবার খেতে বসবে। আর এদের এখানে আলু ভাজা আর পটল ভাজা করেছি, আর এদের বাবানের জন্য খাবারটা নিয়েছি, এরকম ভাত। সকালকার মতন হয়ে গেছে, আর এখানে বসে পড়েছে বাবান খেতে। বাবান খাওয়া দাওয়া করে যাবে পড়তে, স্নান সেরে চলে এসেছি। মামাকে দেখলে তো ওদেরকে খাওয়াচ্ছিলাম, খাওয়ানোর উপর একটু কিছু কাজ ছিল, কাজগুলো করে স্নান করে আমরা চলে এসেছি। আমি স্নান করে এসেছি, মিষ্টিটা করে তারপরে আজকে একাদশী। আর এই একাদশীর দিনই তোমরা সব আমার বন্ধুদেরকে বলছি, তোমরা যতটা সম্ভব একাদশীর দিন কারোর সঙ্গে ঝগড়া নয়, কারোর সঙ্গে খারাপ কথা নয়, সবার সঙ্গে ভালোভাবে কথা বলার চেষ্টা করবে। আর একাদশীর দিন আজকে এই একাদশীর ব্রতটা হলো আমার গোবিন্দের একটা বিশিষ্ট দিন। এই দিনে গোবিন্দের যত তোমরা নাম করবে, যত গোবিন্দকে ডাকবে, যত তোমরা তাকে ভালোবাসবে, ততই তোমাদের পুণ্য অর্জন হবে। এবং এই একাদশীর দিনে তোমরা সবাই যদি পারো নিরামিষ খেতে তাহলে খুবই ভালো কথা, আর একান্ত না পারলে সেটা তো কিছু করার নেই। কিন্তু এই একাদশীর গত দিন তোমরা একাদশী পালন করতে পারো আর না পারো, এই একাদশীর দিনে এটা আমার কথা, আমার কথা নয়, এটা গীতা ভাগবত বলে আমাদের হিন্দু শাস্ত্রে যে ধর্মগ্রন্থ রয়েছে সেটার কথাই বলা হচ্ছে, আমার মুখের কথা নয়। তোমরা যতটা পারবে এই একাদশী ব্রতের দিন তোমরা নিরামিষ আহার করতে, আমিষ জিনিসটাকে তোমরা সেদিনকে একটু যদি না খাও তোমাদেরই ভালো। চলো স্নান হয়ে গিয়ে সব মাসিদেরও করে নিলাম, এখন আমি যাব আমার গোপসোনাদেরকে সেবা দিতে। হ্যাঁ গোপসোনারা নেই, কিন্তু আমার গোপসোনাদের ফটো তো রয়েছে, সেখানেই সেবা দেব। এ দেখো আমার গোপসোনাদের জন্য কী কী নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই এখন। আজকে একাদশী দিনে গোপসোনাদেরকে কী কী সেবা দিতে হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো নিয়েছি সাবু, আর এই দেখো কলা নিয়েছি, এখনও কলাটা বানিয়ে দিইনি। এই দেখো কলা নিয়ে, এই দেখো কলাগুলো যখন দেব বানিয়ে। এই দেখো চলো আমি পুরোটা গুছিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি।
এই দেখো আমার বকুসোনাদের জন্য আমি নিয়ে নিয়েছি, কি বলো তো, দিয়েছি কলা, পাতাশা আর শাক। আজকে এই একাদশীর দিনে বকুসোনাদেরকে আমি দিচ্ছি, এই দেখো শাবু, কলা আর বাতাসা দুপুরবেলা। আর সকালবেলা তোমার দাদাভাই দিয়েছিল ফল দিয়ে, আর এখন আমি এই বেলাটায় দিচ্ছি এটা। আর কি বলতো, আজকের দিনে মানে অন্য কোনো মানে ফল, শাবু, কলা এগুলো দেওয়া যায়, চালের বলতে কিছু চিড়ে খই এগুলো আজকের দিনে দিতে নেই, যেহেতু আজকে একাদশী, একাদশীর ব্রত, তাই বুঝেছো। তোমার দাদাভাই একাদশী করছে এবং আমিও করছি। আর তোমাদের কার কার এই একাদশী করতে ভালো লাগে, একাদশীর ব্রতটা কারা কে কে করো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে। চলো আমি গোপসোনাদেরকে একটু সেবাটা দিয়ে একটু আরতি করে নেব, তারপরে আজকের দিনে একটুখানি যেহেতু আজকে একাদশী ওই কারণে আজকে আমি একটুখানি গীতাও পড়ে নেবো। প্রতিদিন কাজের চাপে হয় না, প্রতিদিনই পড়া উচিত আমাদের, কিন্তু আমরা পারি না কাজের চাপে। কিন্তু আজকে ভাবছি একটুখানি কাজের মানে চাপের মধ্যে দিয়েও একটু ফাঁকা জায়গা করে নিয়ে একটু আমরা যদি একটু গীতা পাঠ করতে পারি সেটা আমার সৌভাগ্য। চলো তাহলে করছি, দেখো আমি কীভাবে প্রিয় আরতিটা করছি, আমাদেরকে দেখাবো পুরোটাই। পুজো করা হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি আমার তুলসী মাতাকে জল দিতে। চলো তোমাদেরকে দেখাই আমার তুলসী মাতাকে আমি কীভাবে আজকে একাদশীর দিনে কীভাবে আমি জল দিই সেটাই তোমাদেরকে দেখাবো। চলো এই দেখো তোমার দাদাভাইয়ের জন্য এ দেখো বেড়ে ফেলেছি আজকের একাদশীর দিনে কী কী খাবে, এই দেখো শশা, লেবু, আর এটা তোমাকে বললাম যে যেটা দিয়ে পুজো দিয়েছি শাবু, কলা, বাতাসা দিয়ে পুজো দিয়েছি সেই প্রসাদটাই দিয়েছি দাদাভাইকে। এই দেখো এখন খেতে দেবো, অনেক বেলা হয়ে গেছে দাদাভাইকে খেতে দিয়ে নি। এই দেখো তোমার দাদাভাইকে খাই খেতে দিয়ে আমিও খেতে বসে পড়লাম, খুব খিদে লেগে গেছে, অনেক বেলাও হয়ে গেছে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আজকের ব্লগটা আমি এখানেই রাখছি, আবার নতুন কোনো ব্লগে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। আবার তোমরা সবাই ভালো থেকো, ততক্ষণ নিজেদের খেয়াল রেখো।